আমি আজকে আবার চলে এলাম, আমার পার্লার আজকে বন্ধ, তাই জন্য বাড়িতেই আছি আমি। আর একটা টিপস দেওয়ার জন্য আমি আবার ভিডিও করছি, তো আপনারা দেখুন। আমরা যে বাড়িতে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় ধুই, সেগুলো কি পরিমাণে ক্ষার থাকে সেটা আপনাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি। আর আর অ্যামোয়ের যে এলওসি, এটা এলওসি, এটা হচ্ছে এলওসি 8, এটা এটা দিয়ে যে আমাদের জামা কাপড় কত ভালো থাকে। আর এটা দিয়ে হচ্ছে আপনারা বাসন মাজা থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে জামা কাপড় কাচা, প্লাস আপনাদের যে ফার্নিচার সেগুলো সমস্ত এটা দিয়ে মোছা যায় এবং পরিষ্কার হয় সেটা। তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনারা দেখুন। আমি এটা এখানে হচ্ছে দুটো গ্লাস নিয়েছি, দুটো গ্লাস নিয়েছি, দুটো গ্লাসে হচ্ছে জল দিচ্ছি। এবার একটার মধ্যে দেব এলওসি, আর একটার মধ্যে দেব বাজারে চলতি ডিটারজেন্ট। এবার এটা এটা ফেনাও ফেনা হয় এটাতে, আর বাজারে চলতি যে ডিটারজেন্ট আপনাদেরকে দেখালাম, আর এটা এলওসি, এলওসি সেরকম ফেনা হয় না কিন্তু সব জিনিস পরিষ্কার করে। এবার আপনাদের দেখাচ্ছি হলুদ দিয়ে, এলওসির মধ্যে আমি অল্প হলুদ দিলাম, যেটার মধ্যে ডিটারজেন্ট আছে সেটার মধ্যেও আমি হলুদ দিলাম। এবার দেখুন এলওসির মধ্যে হলুদের কালার একই আছে কিন্তু ডিটারজেন্টের মধ্যে হলুদের কালারটা একদম লালচে কালারের হয়ে গেছে। এ থেকে কি বোঝা যাচ্ছে যে এটাতে কত পরিমাণ ক্ষার আছে, এবং নিচেও অনেকটা থিতিয়ে আছে যে সেটাও হচ্ছে গুঁড়ো গুঁড়ো দানা দানা হয়ে আছে। সেই জন্য আপনারা ভালো কোয়ালিটির যদি ডিটারজেন্ট বাড়িতে ইউজ করেন তাহলে বাচ্চাদের বলেন বড়দের বলেন সবার শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক থাকবে, এবং সব জামা কাপড় বলেন ফার্নিচার বলেন সমস্ত পরিষ্কার থাকবে। আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আসছি।